আমাদের কাজ হচ্ছে একটা ফ্যান পেজ রেডি করা, এবং ফ্যান পেজটাকে রেডি করে আপনি এটাকে সম্পূর্ণরূপে কি এই প্রচার করার পর্যন্ত। আমার ফ্যান পেজ হচ্ছে কি বিজনেস পেজ, সোশ্যাল মিডিয়ার কাজ। তো আমরা প্রথমে যাব ক্রিয়েট এ পেজ, ঠিক আছে? তো এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, লোকাল বিজনেস প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন, ব্র্যান্ড, বিউটি, আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি সিলেক্ট করে দেন আপনি কি শুরু করবেন। তো আমি ধরেন লোক কোম্পানি অ্যান্ড অর্গানাইজেশন দিলাম, কোম্পানির নেম দিলাম, কোম্পানির নেম দিব ধরেন সাপোজ আমি সিপি মার্কেটিং, মানে মার্কেটার বিটি। আচ্ছা আমি বলেছি, সিপি মার্কেটার বিটি লিখে মানে সার্চ দিলাম, তার মানে আমি ও সিপি মার্কেটার বিটি এখানে সার্চ দিলাম কেন, আমার কিওয়ার্ডটা কোনো ভুল আছে কিনা এটা চেক করার জন্য, ঠিক আছে? তো সিপি এটা বড় আদার করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, সুন্দরটা হচ্ছে আপনার কাছে, বুঝছেন? মানে আপনার চোখে সুন্দর তো দুনিয়ার কাছে সুন্দর। চুজ এ ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে পড়বে বলেন? এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়বে বলেন? আচ্ছা ওইটা ভিডিওতে দেখতে পারবেন, আমি ভিডিও যখন দিব একটু দেখতে পারবেন। তো এখান থেকে ধরেন আপনি কম্পিউটার বা কোম্পানি, কম্পিউটার কোম্পানি দিলাম, বা আপনি আইটি ফ্রিল্যান্সিং যে কোনো একটা কি ক্যাটাগরি সিলেক্ট করলাম। তো আমি কম্পিউটার অ্যান্ড কোম্পানি দিলাম, ঠিক আছে? গেট স্টার্টেড ক্লিক করলাম, এখান থেকে নিচ্ছে না। আচ্ছা দাঁড়ান, কেন নিয়ে গিয়ে দেখি। সিপিএ মার্কেটের বিডি আমি এটাকে এখানে দিলাম, স্ট্রেট ড্রেস চিটাং চিটাং পোস্টকোড 4000, ফোন নাম্বার 01812173। বুঝতে, ওইটা আমার আইডি থেকে নিচ্ছে না, বুঝছেন? ওই আইডি থেকে নিচ্ছে না, যে কারণ হচ্ছে যে কি ওই আইডিতে অনেকগুলো খোলা আছে সেই জন্য। তা কোনো সমস্যা না, আরেকটা আইডি খুলি। এটা থেকে না নেওয়ার কথা, এটা থেকে তো অনেকগুলো খোলা। ক্রিয়েট এ পেজ কোম্পানি, সিপিএ মার্কেটার, তারপরে এডুকেশন, সিপিএ
সিপিএ দিলাম, তোর যেটাই অবস্থা ছিল? দেওয়ার পর হ্যাঁ, দি নেম ইজ ইনভ্যালিড। সিপিএ মার্কেটিং বিল্ডিং নিচে, এটা টয়েট নিচে, কারণ এটা আমার টাইটেলের কারণে নিচ্ছে না, বুঝছেন তো? এখানে একটা পিকচার লাগবে না, কভার ফটো আর ব্যানার। আচ্ছা, প্রথমে এটাকে এখানে কি আমি ইয়া করে নিই, এখানে কি বাটন অ্যাড করবেন, ঠিক আছে? এখানে যে কল দিবেন, কল দিবেন বা কোন না কোনো লিঙ্ক দিবেন না, মানে এখানে কি বাটনটা দিবেন, এটা এটা ঠিক করে দিবেন আপনি। এখানে কল অপশন দেওয়া যাবে, আপনি যদি চান আপনার কি আপনার মোবাইল নাম্বার দিলে এখানে কল যাবে। এখানে এখন লার্ন মোড আছে, লার্ন মোড দিলে আপনি কি এই ধরেন ওটিসি ট্রেনে দিয়ে সার্চ দিলাম, সার্চ দিয়ে আমি এই ওয়েবসাইটটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, অ্যাড বাটন দিলাম, অ্যাড বাটন দেওয়ার সাথে সাথে এখন যদি টেস্ট করি আমি বাটনটা, এটাতে ক্লিক করার সাথে সাথে কোথায় চলে আসছে দেখছেন, চলে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে এখানে পিকচার লাগবে, ঠিক আছে? তাহলে পিকচার হলে লোগো মেকারে, লোগো মেকারে যাব, একটা লোগো মেক করে নিয়ে আসবো আমি, একটা লোগো বানাই। আপনি যদি চান তাহলে ফটোশপ দিয়ে বানাইতে পারেন, ঠিক আছে? ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে পারেন, আপনি যদি চান কি অনলাইন থেকেও বানাই নিয়ে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বানানো যায়, এটা জানেন তো অনলাইন থেকে কিভাবে একটা লোগো বানাবেন। হ্যাঁ, এটা অনলাইন থেকে আপনি যদি এখানে বানাইতে চান তাহলে এখানে বানাইতে পারবেন। দেখেন নেক্সট, ধরুন আমি লেখাটাই কপি করে নিয়ে আসি, করতে পারবো না। আচ্ছা, এটা এটার নাম কি, এফবি ব্যানার গিয়েটা, ঠিক আছে? এফবি কভার ফটো গিয়েটার, এফবি কভার ফটো গিয়েটার অনলাইন লিখে সার্চ দিলে আসবে, তারপরে বা এফবি কভার ফটো গিয়েটার এটা দিলে সাথে সাথে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি একটা কভার ফটো এবং এয়া বানাই নেবেন, ঠিক আছে? মার্কেটিং ডিজাইন,
তো এখানে গেট স্টার্টেড, আপনি বুঝতেছেন তো আমি দুইটা ট্যাবে একসাথে কাজ করতেছি, একটা লগোর জন্য, এটা হচ্ছে লগোর জন্য দিয়েছি, এটা হচ্ছে কি এর জন্য দিয়েছি, ঠিক আছে। আর যদি ব্রাউজার আপডেট না থাকে তাহলে এগুলোতে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনার জন্য সিপিএ লিখে অনেকগুলো কি বেনে নিয়ে আসছে না, সিপিএ লিখে অনেকগুলো নিয়ে আসছে, ঠিক আছে। কারণ আমি এখানে চাইলে আবার এডিট করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা আমি আর দেখাইলাম না, এখানে এডিট কিভাবে করবেন এটাকে আপনি করে নেবেন নিজ দায়িত্বে। আমি ওখানে চলে যাই, এখানে এখানে আমি এখানে ফিন্ড স্ক্রিন নিয়ে চাপ দিলে ফিন্ড স্ক্রিন আসবে, আমি এটাকে কপি করলাম, কপি করলাম, কপি করে পেন্ট পেন্টে পেস্ট দিলাম, ঠিক আছে। আমি এখন কেটে ফেলতেছি এটাকে, ক্রপ করলাম, সেভ দিলাম, ডেস্কটপ রেঞ্জে দিন সিপিএ, ডেস্কটপে সিপিএ নামে সেভ করলাম, এটা এখানে আপলোড করে দিলাম, এখানে এটাকে আমি আপলোড করতেছি, সিপিএ এর এই পিকচারটাকে আমি আপলোড করলাম, এখনো আসে নাই। আপনি চাইলে এখান থেকে কি এডিট করতে পারবেন, সেভ দিলাম, ঠিক আছে। এগুলো পরে আপনি এটা এটা এখান থেকে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। এখানে ফটো দেওয়া যায়, তারপরে কম্পিউটার থেকে নিয়ে আসা যায়, তারপরে ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়, তারপরে ইম্পোর্ট করে ফাইল, মানে একটা পিকচার, নিজের পিকচার নিয়ে এসেও আপনি এখানে ডিজাইন করতে পারবেন, বুঝছেন। এটা দেখাবো, তো আচ্ছা এটা আসুক, এটা বাড়ি ওয়েবসাইট একটু সময় নেবে, তো ততক্ষণে আমি আর একটা জিনিস দেখাই। ততক্ষণে আর একটা জিনিস দেখাই আপনাকে, দেখেন এখানে পোস্টটা কিরকম হবে, এখানে আপনার এখানে বিভিন্ন প্রোডাক্টের পেজ দিতে পোস্ট দিতে হবে না, সিপিএ কি, সিপিএ কি জন্য এগুলোর পোস্ট দিতে হবে না আপনার, মানে অন পেজ, অন পেজ ফ্যাক্টরগুলো দেখতে হবে না, অন পেজ অ্যাসিওর এটাকে বলা যায় কি ডিস্ক, মানে যেটাকে আপনার অন পেজের জন্য যে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে হবে না, এটাকে বলা হয় প্রোডাক্ট ডিসক্রিপশন। আপনার গুগলে সার্চ দিবেন হাউ টু রাইট, হাউ টু রাইট প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে। এই সাতটা স্টেপ আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য ফলো করবেন, এগুলো হচ্ছে কি গাইডলাইন প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য। হাউ টু ডিফাইন এ বায়ার পারসুস, কি এটা লিস্ট অফ ফিচার্স, মানে ডব্লিউএইচ কোশ্চেন আছে না পাঁচটা,
প্রোডাক্টটা কি জন্য, এটা কি কে ইউজ করবে, এটার বেনিফিট কি, এই জিনিসগুলো লিখে এখানে বিভিন্ন মানুষকে আকর্ষণীয় করে যে এরকম পোস্ট কি দিবেন, পোস্ট করবেন কোথায়। ধরেন আমি সিপিএ মার্কেটিং যে কেটে করছি, এখানে পোস্ট দিতে হবে না, এখানে পোস্ট দিতে হবে না, হ্যাঁ এখানে আপনি পোস্ট দিবেন, ঠিক আছে। ধরেন আমি এখন কোনটা নিব, একটা ওয়েবসাইট চুজ করলাম, দেখছেন তাহলে ডিজাইন করা আছে, পিকচার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, শুধু জাস্ট এই আসছে এই লেখাটা। আপনার এখানে এখানে সিপিএ বসাই দেন না, সমস্যা কি, এই লেখাটা যেখানে এখানে সিপিএ বসাই দেন, জাস্ট এখানে সিপিএ মার্কেটিং বসাই দেন, শেষ, ঠিক আছে। এখানে পিছনে আরেকটা আছে, এটা ডিলিট করে দিই, শেষ চলে গেছে, ঠিক আছে। আর এগুলো ডাউনলোড করতে পারবেন না, এগুলো ডাউনলোড করতে গেলে আপনাকে টাকা খুঁজবে, হ্যাঁ টাকা দিতে হইব, টাকার জন্য আপনি কী করবেন, এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন, শেষ, চুরি আর কি, কারণ এগুলো ওদেরকে টাকা দিতে হবে, এটা যদি আপনি নিতে হয় ওদেরকে পেমেন্ট করতে হবে, তো কে পেমেন্ট করবে ওখানে, শুধু শুধু পেমেন্ট করলে অনলাইনে পেমেন্ট করার মতো জায়গা অপশন অনেক আছে, মানে প্রতি কদমে কদমে টাকা খুঁজে ওদের, মানে আমি বলি যে অনলাইনে যারা মানে কাজ করে বা কাজ, ওরা টাকা খুঁজতে দেরি করে না, আবার এ করতে দেরি করে না, পদে পদে টাকা খুঁজে, বুঝছেন তো, অনলাইনে প্রতিটা জায়গায় আপনার টাকা খুঁজবে, তো আপনি টিক্স খেলায় টিক্স করতে হবে, টাকা না দিয়ে কিভাবে চলতে পারে, বুঝছেন, আপনাকে তো দেখাইছি কিছুক্ষণ আগে কিভাবে টাকা না দিয়ে এখনো আছি, ঠিক আছে। ওয়েবসাইট তো এটাকে কি টাকা না দিয়ে আমি কি করব, এভাবে স্ক্রিনশটটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে, কপি করে, কপি করলাম, ক্যান্সেল, কপি করলাম, কন্ট্রোল এন্ড নিউতে গেলাম, পেজ দিলাম, ক্রপ করলাম, সেভ দিলাম, ডেস্কটপ দিলাম, সিপিএ কভার, কভার ফটো দিলাম সিপিএর, তারপরে এখানে এসে আপলোড করে দিলাম, কত ইজি না, যদি ইজি না হয়তো আমাকে একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হইতো, হায়ার করে ওকে বিল দিতে হইতো, বিল দিয়ে ওকে কি অনেক কাজ করতে হইতো না, আবার ফটোশপ ইনস্টল দিতে হইতো, ইনস্টল দিয়ে আমাকে কি মানে অনেক কিছু করতে হইতো, অনেক অনেক মানে এগুলো কি বলার মতো না, ঠিক আছে না, কিন্তু এখন আমি সহজে কি করে ফেলছি, হ্যাঁ লেখাটা কেটে দিচ্ছি, এখানে সিলেক্ট করে দাঁড়ান এটাও কেটে দিচ্ছি, সিপিএ মার্কেটিং বিডি কেটে দিচ্ছি, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিলাম, ডিলিট দিলাম, এটা সিপিএ মার্কেটিং এ চলে গেছে, বুঝছি, দেখাচ্ছি আবার, আবার নিচ্ছি এটাকে, কোনটা আবার নিচ্ছি এটাকে, ইয়েস দেখেন এটা, এটা দেখছেন সিলেক্ট হয়েছে, অথবা আপনি এখানে কি নিয়ে আসলেন, মানে লেখাটা বরাবর এখান একটার উপর একটা উঠে আছে না, তো আমি লেখাটাকে সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোলে দিলাম, ডিলিট, চলে গেছে বক্সটা, শুধু চলে গেছে,
এরকম প্রত্যেকটা প্রত্যেকটা তো এগুলো আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন। এই এটা গেল, তারপরে প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি লিখতে পারেন এখানে। প্রোডাক্ট ডিসক্রিপশন বিভিন্ন মানে আপনার এখানে গুরুত্বপূর্ণ পোস্ট যেগুলো যেগুলো মানুষের কাজে আসবে ওগুলো দিবেন, আর আপনার মানে যেগুলো দিয়ে আপনার কি ইয়া হবে সেইগুলো আপনি এই ইয়া করবেন। এই গেল, এই গেল সিপি এর মানে আর কাহিনী মানে সোশ্যাল মিডিয়া পেজের কাহিনী। দেখেন পেজটাকে লাইক লাগবে না, লাইক দিতে হলে আপনার এই ভিতর যে আউটলুকগুলো ওগুলো ঠিক করতে হবে। অ্যাবাউট, অ্যাবাউট আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, কী প্রোভাইড করতেছেন, এখানে এডিট করে করে দিতে হবে। আপনার নিক নেমটা কি, এখানে ধরেন নিক নেমটা আমি এমটা বড় হাতে দিই, বিডিটা বড় হাতে দিই, বিডিটা বড় হাতে দিই। আমি রিকোয়েস্ট করতেছি ওদের কাছে, হ্যাঁ ঠিক আছে রিকোয়েস্ট চেঞ্জ, মানে এটা বারবার চেঞ্জ করতে পারবেন না, সবসময় চেঞ্জ করলে কিন্তু ঝামেলা। ইউজার নেম মানে, ইউজার নেম মানে পেজের ইউআরএল এর পরে, এখানে একটা লম্বা ইউআরএল দেখতেছেন, ওই জিনিসটা কি, হ্যাঁ এটা ছোট হয়ে যাবে। আর একটা আইডি থেকে এটা বেশি পড়লে ঝামেলা, এটা অল্প করবেন। তারপর স্টার্ট এবং এন্ডিং, স্টার্ট আপনার কখন অফিস টাইম শুরু, কখন মানে আপনার 24 আওয়ার ওপেন আপনার পেজ তো লাইভ, সমস্যা কি আপনি দিবেন। এন্টার ইউর ফোন নাম্বার, ফোন নাম্বার আপনি কি এখানে অ্যাড করে দিতে পারবেন, ধরেন 0, ঠিক আছে এখানে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারবেন, এখানে ইমেল অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে এখানে জিমেল অ্যাড করে দিলাম। তারপর আপনার এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা কি অ্যাড করে দিতে পারবেন, আপনার ওয়েবসাইট যেটা ওইটা আপনি এখানে অ্যাড করে দিবেন, ওয়েবসাইট নেম, ঠিক আছে এই গেল। তারপরে এখানে অ্যানাদার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, তারপরে এডিট অ্যাবাউট, তারপরে ইমপ্রেশন, অ্যাডওয়ার্ড, প্রোডাক্ট মানে আপনার প্রোডাক্টগুলো কী কী সিপিএতে, তারপরে আপনার এডুকেশন, এই জিনিসগুলো কি এটা ফিল আপ করতে হবে। দেন পোস্ট, ভিডিও, এই জিনিসগুলো লাগবে না, ওগুলো পোস্ট দিতে দিতে চলে আসবে। এই গেল মোটামুটি একটা পেজের মানে, আমি অল্প সময়ের মধ্যে এই পেজটা কি মানে অনেক কিছু দাঁড় করাইছি। হ্যাঁ যদি না না বুঝাইতাম তাহলে করে যেতাম, তাহলে আরো তাড়াতাড়ি মানে একটা সম্পূর্ণ পেজ রেডি করে ফেলতে পারতাম, ঠিক আছে এতক্ষণে পেজ রেডি হয়ে যেত, ঠিক আছে। এই গেল পেজের কাহিনি। এরপর এখন আমাকে এটার জন্য কি করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে যাই, এটার কি লিঙ্ক বিল্ডিং দিতে হবে যে আমি এই অমুক একটা পেজ আছে, এখানে আমি এই এই ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি, এটা ভালো লাগলে আপনি লাইক দিন, এভাবে করে কমেন্টে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এভাবে করে বিভিন্ন জায়গায় কি দিয়ে আসতে হবে না, বুঝছেন, এভাবে বিভিন্ন জায়গায় আপনার পেজটাকে লিঙ্ক বিল্ড করে তখন যার ভালো লাগবে সে এখান থেকে লাইক দিবে, ঠিক আছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন এখন? হ্যাঁ এই গেল একটা কাহিনী। এবার এই একটা হয়ে গেল যে কি মানে এটা রিয়েল হয়ে যেভাবে আপনি কি ইয়া করতে পারবেন, লাইক বাড়ানো যায়। তারপর হচ্ছে যে লাইক ফর লাইকে, জানেন কাজ জানেন, হ্যাঁ লাইক ফর লাইকে আপনি পেজটা অ্যাড করে দিবেন। ওখানে পেজটা অ্যাড করে দেওয়ার ফলে আপনাকে কি এখানে মনে খোলা আছে দেখি, লাইক ফর লাইকের ফেজের ইউআরএলটা এখানে যে অ্যাড করে দিবেন, ওখান থেকে লাইক করবে, লাইক করলে আপনার এখানে কি লাইকটা বাড়বে। তো এগুলো লাইকটা থাকে না আমি আগেই বলে দিচ্ছি, চলে যায়, ঠিক আছে। আপনাকে মার্কেটিংয়ের কোনো বিকল্প নাই, এসইও করতে হবে, এটাকে বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ডিং দিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে যে সব বইয়ে দেখাচ্ছি আর কি। না থাকে না, চলে যাবে, কয়েক ঘন্টা পর চলে যাবে, কমতে থাকবে।
এই অ্যাড পেজ যাবেন, অ্যাড পেজে গিয়ে আপনি এখান থেকে কি ফেসবুক লাইক দিবেন, জাস্ট ইউআরএলটা কপি করে এখানে বসাই দিবেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি লাইক করতে আছে, ঠিক আছে। এই গেল একটা ওয়ে, এগুলো পুরাতন ওয়ে, অনেক পুরাতন কাহিনী। এখন সেটা এই এখানে পেজের ইউআরএলটা বসাই দিবেন, এই ইউআরএল এখানে ক্রেডিট কত, আপনার একটা লাইকের বিনিময়ে কত পয়েন্ট কেটে নিয়ে যাবে, এখানে ডিসক্রিপশন যে কোনো একটা দিলে হবে, অ্যাড ইউআরএল শেষ। এই গেল আর একটা ওয়ে, আরেকটা হচ্ছে যে কি অটো লাইক, ফেসবুক অটো লাইকের নামে কিছু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলো দিয়ে আপনি কি অটোমেটিকলি লাইক দিতে পারবেন, কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে। তার পেজটা দিয়ে দিবে, কোনটা দিয়ে দিয়ে কোনটা দিয়ে তো আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন, বিভিন্ন আপনাকে তো ওই দেখাচ্ছি কোন ওইতে যাবেন, রিয়েল যেটা মানে সচরাচর রিয়েল আপনি মানে অল্প অল্প আস্তে আস্তে করে আপনার পেজটাকে কি বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ডিং দিলেন, লিঙ্কটা প্রোভাইড করে দিয়ে আসলেন, মানুষের ভালো লাগলো লাইক দিল, রিয়েল ভিজিটর আপনার এখানে কি আসছে, এটা কি অনেক লং টাইম প্রসেস, আস্তে আস্তে আসবে। দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনি একদিনের মধ্যে 100টা লাইক নিয়ে ফেলতে পারবেন, লাইক ফর লাইক দিয়ে, ঠিক আছে। কিন্তু এটা অটোমেটিকলি জেনারেট হচ্ছে, এগুলো ফেক, মানে ফেকের মতোই, এটা যারা কাজ করতেছে পয়েন্টের জন্য তারা কি লাইকটা দিচ্ছে আবার তারাই রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে, এটা চলে যাচ্ছে, চলে যাবে। তারপর আরেকটা হচ্ছে অটো লাইক, এরকম কিছু অটো লাইকের সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে দিতে পারবেন, মানে পার প্রতি মিনিটে 15 মিনিট অন্তর অন্তর 100 লাইক দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই লাইকগুলো কি স্টেবল না, শুধু স্টেবল কোনটা, যেটা আপনি লিঙ্ক বিল্ডিং করে আনবেন ওইটা, এটা কমবে বাড়বে এটা সমস্যা নাই, লাইক আনলাইক করে দিলে এটা কমে যায়, আবার লাইক দিলে এটা লাইক আসে, সেটা নিয়ে মাথা ব্যথা না, ঠিক আছে। এই ওরকম কিছু অটো সফটওয়্যার আছে, এগুলো দিয়ে কি গেস এক্সচেঞ্জ অ্যাক্সেস টোকেন, আপনার অ্যাকাউন্টটা খোলা থাকলে টোকেনটা ক্রিয়েট করবে, ঠিক আছে। টোকেনটা ক্রিয়েট করলে এখান থেকে একটা ইউআরএল আসবে, ওই ইউআরএলটা কপি করে আপনি এখানে কি সাবমিট, এখানে একটা ইউআরএল দিতে বলছে দেখছেন, ফেসবুক সাকসেস ডট এইচ লেমন গেট অ্যাক্সেস টোকেন, আপনি টোকেনটা নাও বলতেছে, তুমি টোকেনটা নাও, তো টোকেনটা সবসময় দেয় না, এটার জন্য ওয়েট করতে হয় কিছুক্ষণ, মানে আপনার ওই ওদের পেজে লাইক দাও এই সেই এগুলো। এই গেল আরেকটা সিস্টেম, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, হাবলা ডট মি, তারপর অটো লাইকার, ফ্যান পেজ লাইকার, মানে অনেকগুলো, আপনি শুধু অটো লাইকার লিখে এখানে সার্চ দিবেন, অটো লাইকার, ঠিক আছে, অটো লাইকার লিখে অনেকগুলো আসবে, ঠিক আছে। দেন আসেন আপনি একটা মার্কেট প্লেস দেখাই, এটা হচ্ছে এসইও ক্লার্ক, ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস যেটাতে আপনি ইয়া করেন, মানে এই মানে কাজ পাবেন, বা এখানে দেখেন আমার $80 আছে, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট প্লেস, এখানে ডলার কাজ এর মতো, তো এখানে দেখেন অনেকগুলো কাজের ফোর্স দিছে, মানে এখানে ফাইবারের মতোই সেম, কিন্তু এখানে কাজের ফোর্সগুলো দেয়, 1000 ইউটিউব লাইকস, 80,000 ইউকে, ঠিক আছে, 1000 ইউটিউব লাইক, এত লাইক, ঠিক আছে, ও কত ডলার, $1-এর বিনিময়ে, ঠিক আছে। এটা কিভাবে দিবেন, বা এখানে ফ্যান পেজ যে লাইকগুলো অনেকগুলো আছে, এগুলো এগুলো কিভাবে দিবেন, ঠিক আছে। তো এগুলো এখান থেকে লাইক ফর লাইক দিয়ে দেওয়া যায়, লাইক ফর লাইক দিয়ে দেওয়া যায়, অটো লাইক দিয়ে দেওয়া যায়। তারপর আর আরেকটা সিস্টেম দেখাচ্ছি, এটা হচ্ছে যে একদম রিসেন্ট এবং নতুন, এটা হচ্ছে যে একটা SMM নামে একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে দেখি, SMM এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কি আপনাকে লাইক, অটো লাইক, মানে ইনস্টাগ্রাম এই সার্ভিসগুলো, ইনস্টাগ্রামের লাইক, ভিউয়ার, আপনার টাকার বিনিময়ে, আপনার টাকা দিবেন, টাকার বিনিময়ে আপনাকে এগুলো দিবে, থামলার, তারপরে ফেসবুক লাইক। ধরুন আমার এখন 1000 ইউটিউব ভিউয়ার ধর প্রয়োজন হয়েছে, আমি কী করবো, এখানে ইউটিউব 1000 ভিউয়ার ক্লিক করলাম, ঠিক আছে,
এখানে ধরেন 1000 ইউটিউব ভিডিও আমার লাইক দরকার আছে, তো এখানে কত বলছে ফাইজ, 1000 হচ্ছে $29। এগুলো কি স্টার্টেড ফিউ আওয়ার, কয়েক ঘন্টার মধ্যে দিবে, স্টার্টেড উইথ গ্যারান্টি, লাইফ টাইম রিয়েল লাইফ গ্যারান্টি, মানে গ্যারান্টি দিচ্ছে এটা থাকবে, আর এটা কতক্ষণ, কয়েক ঘন্টা থাকবে, আর এটাকে গ্যারান্টি দিচ্ছে যে ওটা কি রিয়েল দিবে, লাইফ টাইম থাকবে, কত 30 পয়সা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ইউটিউব ভিউ 9 40K এবং সুপার ফাস্ট ওয়েব, তারপরে এরকম আরও আছে। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, তো এখানে লিঙ্কটা দিব, কত কত কোয়ান্টিটি, মানে 1000 করে কত কোয়ান্টিটি, ধরেন আমার 1000 দরকার হলে তাহলে কি দিব, এক দিব, মানে 1000 দরকার, এক কোয়ান্টিটি দরকার, বুঝছেন, সাবমিট দিব, আমার থেকে 30 পয়সা কেটে নিয়ে যাবে। তো এর আগে আমাকে এখানে ব্যালেন্স ঢুকাইতে হবে, ব্যালেন্স কীভাবে ঢুকাবো, অ্যাড এ ফান্ড, অ্যাড এ ফান্ড দিয়ে ধরেন পারফেক্ট মানি থেকে আমার ডলার অ্যাকাউন্টটা দিলে ওখান থেকে কেটে নিয়ে আসবে, অ্যামাউন্ট দিবেন, পারফেক্ট মানি দিবেন, ওকে দিবেন, শেষ, পে। পারফেক্ট মানি না থাকলে পে যা, পে যা, তারপর ওয়েব মানি, একটা তো একটা থাকতে হবে, নাহলে কীভাবে আপনি অ্যাড করবেন টাকা। হ্যাঁ, তো তারপরে পেপাল হইলে $15, মানে মানে মিনিমাম এখানে ঢুকাইতে হবে, মিনিমাম আপনি $15 ঢুকাই রাখতে হবে, পেপাল হইলে $15, ওয়েব মানি হইলে $5, আর পারফেক্ট মানি হইলে $5 ঢুকাইতে পারবেন, তারপর পেওনিয়ার হইলে $10, তারপর অন্যগুলো কি $10, বুঝতে পারছেন। তারপর এটা এখানে কি আপনি বিভিন্ন, এটা সেম হুবহু কপি হচ্ছে আরেকটা হচ্ছে SMM লাভ, ঠিক আছে। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন, আগে রেজিস্টার, ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন, সেম সেম কপি এটা SMM কি লাভ, এই জিনিসটা দিয়ে কি আপনি এই মানে আপনার এই জিনিসটা শেয়ার, ইনস্টাগ্রাম লাইক, ফুল লাইক, টুইটার, এই জিনিসগুলো আপনি এখানে লিস্ট দেখতে পারেন, লিস্ট অফ প্রাইসিং, ওদের প্রাইসের লিস্টটা দেখতে পারেন, কত হাজার, কত কে, কত টাকা প্রোভাইড করতেছে, কত, পুরো ডিটেলস দেওয়া আছে, এটা পরে আপনি আইডিয়া পাবেন। এখানে আগে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে, সাইন আপ, জাস্ট ইমেল, এরকম ইমেল ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই মূলত আপনারা আমাদের দেশে যারা মানে বাংলাদেশে SMM যারাই করতেছে মূলত এই কাজগুলোই করতেছে, কেউ লাইক ফর লাইক দিয়ে পয়েন্ট কালেক্ট করে ওখান দিয়ে দিচ্ছে, আর এখানে এখান থেকে কিছু কিনে দিচ্ছে, রিয়েল মানে কাজ কমে করতেছে, লিঙ্ক বিল্ডিং করে বা ওয়েব টু কন্টেন্ট দিয়ে ভিজিটর কম আসতেছে শুধু, ওরা কি এরকম। হ্যাঁ, তো আপনার এই এরকম অনেকগুলো কাজ থাকে, এই কাজগুলো আপনি এই সাইটগুলোর মাধ্যমে SMM এর মাধ্যমে আপনি দিতে পারবেন। তো হচ্ছে কি এই টোটাল SMM এর এই পর্যন্তই মানে সলিউশন আর কি।